সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটলটাটা আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লুৎফর রহমান। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় সাম্প্রতিক প্রসঙ্গ, আর এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এবং জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান। দর্শক, চাইলে আপনি এই আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, আর এই জন্য আমাদেরকে ফোন করুন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটি দেখা যাচ্ছে তাতে চলে যাচ্ছে আলোচনায়। শাবান ভাই, আপনাকে দিয়ে শুরু করবো আজকের আলোচনা। আজকে আমাদের প্রসঙ্গ যেহেতু সাম্প্রতিক প্রসঙ্গ, সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে যে কয়েকটি বিষয় আছে তার মধ্যে শুরুতে আমি রেখেছি জাতীয় পার্টির বৈঠকটি। আপনি যেহেতু সাংবাদিক, আপনি পুরো বিষয়টি জানেন, তারপর দর্শকদের জন্য একটু বলে রাখছি। সেটি হচ্ছে যে জাতীয় পার্টির আজকে প্রেসিডিয়ামে একটি বৈঠক হয়েছে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে। সেখানে এরশাদ সমর্থক, এরশাদ সহ জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ সহ তার সমর্থক 24 জন প্রেসিডিয়াম সদস্য সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সহ তার সমর্থক 13 সদস্য সভায় ছিলেন না। সেই সভায় জাতীয় পার্টির কো চেয়ারম্যান জে এম কাদের এবং রুহুল আমিন হাওলাদার মহাসচিব, তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা মধ্যে দেখলাম, অনেকদিন ধরে টানাপোড়েন চলছে, মধ্যে দেখলাম যে দুই পক্ষ এক হয়ে বৈঠক করলো সংসদীয় দলের সভা, আবার আজকে আবার দেখা যাচ্ছে রওশন পন্থীরা সেখানে নেই। তো এটা আবার কিসের আভাস দিচ্ছে? এগুলো জাতীয় পার্টিতে আপনি যদি স্মরণ করেন, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি যে অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই সরকারের অধীনে যে নির্বাচন হলো 2014 সালের 5 জানুয়ারি, এই নির্বাচনের ওই সময়ের জাতীয় পার্টির ভূমিকা যদি আপনি মনে রাখেন বা স্মৃতিতে চারণ করেন, তাহলে দেখবেন যে তখনও কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করা এবং না করা নিয়ে এরশাদ সাহেবের ভূমিকা, বেগম রওশন এরশাদের ভূমিকা, জাতীয় পার্টির ভূমিকা কার্যত অনেকটা এরকমই ছিল। কিন্তু সর্বশেষ আমরা যেটি লক্ষ্য করলাম যে এই বিষয়গুলো একান্তই তাদের মানে জাতীয় পার্টির অভ্যন্তরীণ সমঝোতার ভিত্তিতেই কিন্তু হয়েছিল। আমরা পরবর্তীতে যেটি বুঝতে পারলাম, এটি কোনো প্রকাশ্য দ্বন্দ্ব বা সংঘাতে রূপ নেয়নি। আমার মনে হয় সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে পার্টির নেতৃত্বকে ঘিরে, সরকারে থাকা না থাকাকে নিয়ে, মন্ত্রিসভায় থাকা না থাকাকে নিয়ে, এগুলো জাতীয় পার্টির মধ্যে যে তাদের নৈতিক অবস্থান চিহ্নিত করার জন্য বা ফাইনাল করার জন্য, অথবা সরকার এবং বিরোধী দলের ভূমিকা কী হবে সেই বিষয়টি স্পষ্ট করার জন্য আদর্শিক জায়গা থেকে বা নৈতিক জায়গা থেকে জাতিবাদের অভ্যন্তরীণ বিভাজনের অংশ নয়, এটিও আমার মনে হয় যে অচিরেই হয়তো আমরা বুঝতে পারব যে এই ঘটনা প্রবাহগুলো একটি সমঝোতার ভিত্তিতেই হল। আপনার কথাটা ঠিক আছে, সেটি যুক্তির খাতে যদি আমি ধরি নেই, কারণ আপনি বলছেন হোসেন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ বা রুহুল আমিন হাওলাদারকে যদি ধরি, সাবেক মহাসচিব বর্তমানে মহাসচিব, 5 জানুয়ারি ইলেকশনের সময় কথা বলছেন, তাদের চরিত্রটা বা তাদের যে রাজনীতিতে তাদের যে ভূমিকাটা সে কিন্তু আমরা দেখেছি। কিন্তু এখানে কিন্তু মঞ্চে আবার নতুন করে আবির্ভূত হয়েছেন জি এম কাদের, যিনি ওই সময় তার বড় ভাই এরশাদের কথাই কিন্তু উইথড্র করে নিয়েছিলেন, এবং উনি কিন্তু ওনার পার্টি চেয়ারম্যানের প্রতি বরাবরই অনুগত থেকেছেন। আপনার কি মনে হয় যে জি এম কাদের যে এই যে কো চেয়ারম্যান হলে এতে কি জাতীয় পার্টিতে কোনো ধরনের গুণগত পরিবর্তন আসবে কিনা? জি এম কাদের কিন্তু নেতৃত্বের কোয়ালিটির দিক থেকে, মানুষ হিসেবে, তারপরে শিক্ষিত জন হিসেবে, তারপর রাজনীতিতে শালীনতা বোধ, সহনশীলতা, সার্বিক বিবেচনায় কিন্তু জি এম কাদেরের একটি সব মহলে, শুধু জাতীয় পার্টির অভ্যন্তরে নয়, সব মহলে কিন্তু একটি আলাদা গ্রহণযোগ্যতা আছে। এবং আমরা লক্ষ্য করেছি যে জাতীয় পার্টির শীর্ষস্থানীয় একাধিক নেতা, ইনক্লুডিং পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ, এরা সকালে একরকম কথা বলে, বিকেলে একরকম কথা বলে, রাতে আর একরকম কথা বলে, বা তাদের মতান্তর মুহূর্তে মুহূর্তে ঘটলেও জি এম কাদের সাহেবের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে তিনি কিন্তু অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন রাজনীতিবিদ হিসেবেই জাতীয় পার্টির অভ্যন্তরে তার অবস্থান ধরে রাখার চেষ্টা করেছেন। এখন যেভাবেই বিশ্লেষণ করেন, এখন পর্যন্ত জাতীয় পার্টির পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের কাছেই আছে। বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বা হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের স্ত্রী হিসেবে রওশন এরশাদ আলোচিত নেত্রী হতে পারেন, কিন্তু জাতীয় পার্টিকে বিভক্ত করে তিনি আলাদা একটি গ্রুপ
নিয়ে বেরিয়ে গিয়ে সেটির নেতৃত্ব দিবেন, নেতৃত্ব দিয়ে তিনি জাতীয় পার্টির অস্তিত্বকে ধরে রাখবেন, অথবা এরশাদ সাহেবের বিকল্প নেতৃত্ব হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটাবেন, সেই নেতৃত্বের বিচক্ষণতা ও গুণাবলী বা সেই দক্ষতা বা সেই ধরনের কনফিডেন্স কিন্তু আমরা রওশন এরশাদের মধ্যে পাইনি, এবং রওশন এরশাদের অতীত ব্যাকগ্রাউন্ডে তেমন কোনো মানে রাজনৈতিক ইতিহাস বা অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করিনি। জিএম কাদের সেই তুলনায় অনেক বড় পর্যায়ের একজন ব্যক্তিত্ব, এবং জাতীয় পার্টির অভ্যন্তরে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে, পাশাপাশি পার্টির বাহিরেও জাতীয় পার্টি একটি বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল, যদিও এই দলটি ক্ষমতায় থাকা অবস্থায় স্বৈরাচার হিসেবেই চিহ্নিত হয়েছিল, সেটা কিন্তু জিএম কাদের কয়েকদিন আগে আসলে স্বীকারও করেছে। হ্যাঁ, সেই কারণে দেখা যাচ্ছে যে কিছু আত্মবিশ্লেষণ, রাইট, ভিন্ন কিছু গুণাবলী দেখতে দেখা যাচ্ছে। জিএম কাদেরকে যদি এরশাদ সাহেব প্রমোট করতে চান, তাহলে তার রাজনৈতিক গুণাবলীর মধ্যে, তার রাজনৈতিক দক্ষতার মধ্যে, বিচক্ষণতার মধ্যে এবং তার দূরদর্শিতার মধ্যে আমি সেই প্রতিফলন কিন্তু একজন সাংবাদিক হিসেবে দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। এসআর কাছে যাব, আপনার কাছে একই প্রশ্ন থাকবে, সঙ্গে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাবো। আপনার কি মনে হয় যে এরশাদ সাহেবের তো অনেক বয়স হয়েছে, মোহাম্মদ এরশাদ, উনি হয়তো জানেন যে আসলে কতদিন উনি সক্রিয় রাজনীতি করতে হবে, সেক্ষেত্রে তার উত্তরসূরি হিসেবে গিয়ে উনি তার ভাইকে জিএম কাদেরকে রেখে যেতে চাচ্ছেন কিনা? লুৎফর সাহেব, আপনাকে ধন্যবাদ, শ্রাবণ মোহন ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমরা জানি যে আর কিছুক্ষণ পরে আমাদের মহান ফেব্রুয়ারি শুরু হবে, আমাদের ভাষা মাস, আমি এই সুযোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একটু রিলেটেড করি যে ভাষা শহীদরা যে জন্য জীবন দিয়েছেন, মূল কারণ ছিল কিন্তু গণতন্ত্রের জন্য। কিন্তু বাংলাদেশে বর্তমানে যে পার্লামেন্ট চলছে, এটি বলছে এই কারণে যে আপনি বারবার বলছিলেন, শাবান মোহাম্মদও বলতেছিলেন, যে একজন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, তিনি আসলে বেসিক্যালি জাতীয় পার্টির কেউ না। এই পার্লামেন্টে কিভাবে গঠিত হয়েছে আমরা কিন্তু জানি, শাবান মোহাম্মদ বলেছেন যে এরশাদ সাহেব হচ্ছেন জাতীয় পার্টির মূল শক্তি, এবং আপনি যে প্রশ্নটি করেছেন, রওশন এরশাদের প্রসামদী চাটুকারিতা, এবং বর্তমানে তিনি আওয়ামী লীগের উপর ভর করে তার বিরোধী দলের নেতার, তথাকথিত বিরোধী দলের নেতা বলবো আমি, কারণ প্রকৃতপক্ষে যে বিরোধী দলের নেতা বলতে যা বোঝায় গণতন্ত্রে, এটি কোনো বিরোধী দলও না, এটি কোনো বিরোধী রাজনৈতিক পার্টিও না, আর রওশন এরশাদ বিরোধী দলের নেতা না। তিনি কিন্তু এই সংসদ গঠিত হওয়ার পরে 5ই জানুয়ারির প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে 2014 সালের, তিনি কিন্তু বারবার এই 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 সরকারের তোষামোদিতেই সবসময় ব্যস্ত থেকেছিলেন। বিরোধী দলের যে প্রকৃত ভূমিকা তিনি কিন্তু কখনোই পালন করেননি। তো এরশাদ সাহেব যে ডিসিশন নিয়েছে, এই ডিসিশনটা তাকে আমি সাপোর্ট করছি, যদিও তার রাজনীতিতে কোনো বাংলাদেশের সবচেয়ে আনপ্রেডিক্টেবল পলিটিশিয়ান হচ্ছে এরশাদ সাহেব। সকালে এক কথা বলেন, বিকেলে আর এক কথা বলেন, এই বলেন যে ওনার মন্ত্রীদের পদত্যাগ করতে হবে, তথাকথিত পার্লামেন্টে যে তার অদ্ভুত বিরোধী দল যেটাকে বলা হয় বাংলাদেশে, আমার মনে হয় পৃথিবীর কোথাও নাই যে বিরোধী দল এখন বাংলাদেশের পার্লামেন্টে রয়েছে। একই সঙ্গে তারা সরকারেও রয়েছে, সরকারের পার্ট, আবার বাইরে বলছে বিরোধী দল। জিএম কাদের সাহেব খুব ভালো বলেছেন যে আসলেই কিন্তু জাতীয় পার্টি এক সময় কিছু সমর্থন কিন্তু ছিল, আমরা জানি, যদিও আমার বন্ধু বলেছেন যে বৃহত্তম রাজনৈতিক দল, বা এটা বোধ হয় বলতে বলতে বলা হয়েছে, আসলে তো এটি তো তলানিতে গিয়ে ঠেকেছে আমরা জানি, কারণ তাদের হটকারি রাজনৈতিক সিদ্ধান্তের কারণে, জনগণের সাথে সম্পৃক্ত থাকার না থাকার কারণে, একই সঙ্গে বর্তমান যে সরকারি দল রয়েছে সেই সরকারের তোষামোদী করার কারণে এই দলের জনপ্রিয়তা কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা একটা বিষয় কিন্তু জানি যে এরশাদ সাহেবের জীবনে একটি স্বাদ ছিল, দ্বিতীয়বারের মতো রাষ্ট্র ক্ষমতায় আবার বসা, কিন্তু তার সেই স্বাদ পূরণ হয়নি, এবং এখন যে অবস্থা, উনি যদি আরও দীর্ঘদিনও বেঁচে থাকেন সেই সুযোগ কিন্তু নাই। বাট ওনার একটি এটা সুপ্ত ইচ্ছা আছে যে উনি 9 বছর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, সেটা বৈধভাবে অবৈধভাবে শাবান মোহাম্মদ বলেছেন যে স্বৈরাচার হিসেবে চিহ্নিত, সেটি সত্য কথা। বাট তার মনে কিন্তু জনপ্রিয়তার ইচ্ছা কিন্তু সবার মধ্যেই আছে, তিনিও চান যে আমার মৃত্যুর পরে যেন আমার দলটি থাকে, আমাকে যেন মানুষ স্মরণ করে। সেই কারণেই কিন্তু তার ভাইকে, যে জিএম কাদের সাহেবকে কিন্তু উনি কোচেয়ারম্যান বানিয়েছেন, এবং এটি সত্য, আমি শাবান মোহাম্মদের সঙ্গে একমত, তিনি কিন্তু একজন সজ্জন এবং শিক্ষিত ব্যক্তি হিসেবে পরিচিত। রওশন এরশাদের তো কোনো রাজনৈতিক কেরিয়ার নেই, যেমন ধরুন এরশাদ বিরোধী আন্দোলন বর্তমান প্রধানমন্ত্রী করেছেন, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন মাঠে আন্দোলন করছে, রওশন এরশাদের তো কোনো কি বলে যে কোনো
ন্যূনতম কোনো আন্দোলনের অভিজ্ঞতা নাই এবং তিনি একটি ভিন্ন অবস্থায় এখন বিরোধী দলের নেত্রী হচ্ছেন বা বাংলাদেশের মানুষ বা আপনি মর্যাদার দিক থেকেও দেখবেন বিদেশি গেস্টরা যখন আসেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন ওনাকে কিন্তু অনেক সময় ইভেন আমি আপনাদের টেলিভিশনেও ফলো করেছি বিভিন্ন জায়গায় যে বিবৃতি দেওয়া হয় আমরা আগে দেখেছি কি প্রধানমন্ত্রীর বিবৃতি বিরোধী দলের নেত্রীর বিবৃতি এখন কিন্তু ওনার প্রধানমন্ত্রীর বিবৃতি থাকে পরেই থাকে বেগম খালেদা জিয়ার বিবৃতি মানে বাংলাদেশের মানুষ মিডিয়া কেউ কিন্তু ওনাকে বিরোধী দলের নেতা হিসেবে মানছেন না তো ওনাকে দিয়ে যে ক্ষয়িষ্ণু জাতীয় পার্টি এটিকে আর টেনে তোলা কোনোভাবে সম্ভব না এবং এটা আমরা তো জানি যে বায়োলজিক্যাল কারণে এরশাদ সাহেব কিন্তু আর দীর্ঘদিন বাঁচবেন সেটি বলার সুযোগ কিন্তু নাই ওনাকে ওনার অনেক বয়স হয়ে গেছে ওনার সেই সেই ইচ্ছা থেকেই বা রাজনীতিতে কিন্তু একটা স্বচ্ছ ভাবমূর্তি খুব ইম্পর্টেন্ট এটি কিন্তু আমাদের স্বীকার করতে হবে আমি জোরাতালি দিয়ে ক্ষমতায় আসলাম নানা ষড়যন্ত্র সেটি একটি জিনিস আর সার্বজনীন গ্রহণযোগ্যতা সেটি কিন্তু রহস্য এরশাদের নেই আসলে সেই কারণেই যে কথাটি সামান্য বলেছেন আমি তার সাথে একমত যে ওনার যে ভাই জি এম কাদের সাহেব তার কিন্তু একটা এবং রাজনীতিতে কমিটমেন্ট একটি ইম্পর্টেন্ট বিষয় যে তিনি কিন্তু বারবার চাচ্ছেন যে এই চক্র থেকে এই যে পার্লামেন্টের মধ্যে এখন যা চলছে সরকারের আনুগত্য সরকারের চাটুকারিতা সরকারের তোষামোদি সরকারের পদ দখল করে বিরোধী দলের নাম তকমা যোগানো এগুলো থেকে কিন্তু জি এম কাদের সাহেব আগাগোড়াই চাচ্ছেন যে এটা থেকে বের হয়ে এসে হয়তো একটু সময় লাগবে ক্ষমতার একটা ভালো বৈধভাবে যৌক্তিকভাবে ক্ষমতার একটি অংশীদার হতে পারে কিন্তু রহস্য এরশাদকে দিয়ে তো সেটা সম্ভব না এবং রহস্য এরশাদ আমরা জানি যে আজকে যে কথাটি বললাম তার সাথে কয়েকজন মাত্র লোক আছে এবং তারাও কিন্তু চিহ্নিত আমি আর নাম বলছি না এই 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 প্রোগ্রামে চার পাঁচ দুই তিনজন মনে হয় ম্যাক্সিমাম আমি আজকে পত্রিকায় রিপোর্ট দেখেছি তারা যাবেন না বলেছেন বাট আপনি যেটা বললেন যে 24 জন ছিলেন বোধ হয় না প্রেসিডেন্টের সদস্য আসলে তো জাতীয় পার্টির মূল প্রাণ হচ্ছে এরশাদ সাহেব এবং তিনি যাকে কোচেয়ারম্যান বানিয়েছেন তার ভাইকে ভাই হলো তিনি কিন্তু যোগ্য মানুষ এখানে কিন্তু স্বজন পেতে দেখার সুযোগ আমার মনে হয় কম আছে রহস্যের সাথে দিয়ে এই ডুবন্ত তরি জাগানোর কোনো সুযোগ নেই তিনি তোষামোদেই করে যাবেন চাটুকরিতেই করে যাবেন তথাকথিত পার্লামেন্টে যে সরকারি দল রয়েছে তাদের উপর নির্ভর করে তিনি চলতে এবং এখন তিনি যে কাজগুলো করছেন আমি স্পষ্টভাবে বলতে পারি এটি কিন্তু সরকারের মদদে হোক সরকারের সাপোর্টে হোক বা হুই রহস্যের সাথে এগুলো কিন্তু সরকারের মদদেই তিনি করছেন বলে আমি মনে করি এবং এটি এরশাদ সাহেবের সময়োচিত সিদ্ধান্ত যে তার ভাইকে তিনি কো চেয়ারম্যান করে অন্তত দলটাকে আরো কিছুদিন তিনি বাঁচিয়ে রাখার একটি সুযোগ করে দিয়েছেন বলে আমি 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 মনে করি সমন ভাই আপনার কাছে এই প্রসঙ্গটি আমরা খুব বেশি টানবো না আপনার কাছে কি মনে হয় আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন যে জি এম কাদেরের নেতৃত্বে আসলে তিনি বলেছেনও যারা মন্ত্রী আছেন তাদেরকে বেরিয়ে আসতে বলেছেন সরকার থেকে কারণ উনি বলছেন যে জনগণ এই কারণেই জাতীয় পার্টিকে ভোট দিচ্ছে না যেহেতু তারা সরকারে আছে মনে করছে সরকারি দলকে ভোট দেওয়া মানে জাতীয় পার্টিকে ভোট দেয় এটা অবশ্য তার বিশ্লেষণ আপনার কাছে কি মনে হয় ওনার এই আহ্বানে কি যারা মন্ত্রী আছেন আর তারা কি সাড়া দেবেন এবং আসলে উনি কতটা সফল হতে পারবেন সামনের দিনগুলোতে খুব সংক্ষেপে যদি বলেন আমরা এরশাদ সাহেবের শাসন আমলে শুরু থেকে দেখেছি যে বাংলাদেশের প্রথিতযশা রাজনীতিবিদরা খ্যাতিমান রাজনীতিবিদরা এবং দেশ বরেণ্য রাজনীতিবিদরাও যারা গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ মানে রাজনৈতিক সংগ্রামের ভেতর দিয়ে যারা নিজেদেরকে জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ হিসেবে জাতির কাছে মানে নিজের অবস্থানটাকে প্রমাণ করতে পেরেছেন তারাও কিন্তু ক্ষমতার লোভে তাদের আদর্শিক রাজনৈতিক দল ত্যাগ করে আদর্শচ্যুত হয়ে শুধুমাত্র মন্ত্রিত্বের পতাকা বহন করার জন্য তারা কিন্তু এখন স্বৈরাচার সরকার বলা হয় বাট তারা কিন্তু ওই স্বৈরাচার সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্ষমতা এত বড় একটি যেন আমাদের বর্তমান অর্থমন্ত্রী খুব ভালো ভালো কথা বলেন তিনি তো এরশাদ সাহেবের মন্ত্রী ছিলেন এরকম একাধিক উদাহরণ আছে কাজী জি এম কাদের সাহেব শুধু না পার্টির চেয়ারম্যান যিনি পার্টির প্রাণ সেই হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবও যদি বলেন যে তার দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান যে মন্ত্রিসভা থেকে তাদের পদত্যাগ করে আবার ফিরে আসতে হবে জাতীয় পার্টিতে বা বিরোধী দলের ভূমিকায় ফিরে যাওয়ার আহ্বান জানান আমার মনে হয় না এই আহ্বানে কোনো মন্ত্রী সাড়া দিয়ে তারা এই সরকার থেকে বেরিয়ে আসবে এটা আমার মনে হয় না তার অনিবার্য পরিণতি কি হবে দলের ভাঙন অনিবার্য পরিণতি দলের ভাঙনও হবে না কারণ এরশাদ সাহেব নিজের গুরুত্বটাকে সরকারের কাছে সার্বক্ষণিক তার যে একটি গুরুত্ব আছে এই পার্টির প্রধান তিনি তিনি না চাইলে পার্টিতে হজবরল পরিস্থিতি তৈরি করতে পারেন তিনি রিয়্যাক্ট করলে জাতীয় পর্যায়ে এর একটি রিফ্লেকশন হতে পারে
তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করলে আন্তর্জাতিক পরিসরেও তার একটি নেগেটিভ প্রতিক্রিয়া ছড়াতে পারে। এই বিষয়টি প্রমাণ করার জন্য তিনি মাঝে মধ্যে এ ধরনের নাটক করে আসছেন। এই ঘটনা প্রবাহ নাটকের বাইরে কিছু নয়। এরশাদ সাহেব যে খুব মিন করে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন বা জিএম কাদের সাহেবকে কো-চেয়ারম্যানের ভিতর দিয়ে সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছেন, সেটি অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় না। কারণ তেমনটি মনে করতাম যদি তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের জায়গা থেকে এবং তিনি যদি তার জাতীয় পার্টির বিরোধী দলে তার অবস্থান নিশ্চিত করবেন এটি বলে তেমন কোনো ইনিশিয়েটিভ নিতেন। কারণ আমরা দেখেছি যে অতীতেও তিনি বেশ কয়েকবার এভাবে কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের কাছে এরশাদ সাহেবকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে যান, আবার কিছুক্ষণের মধ্যেই সরকার প্রধান বা সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে চা চক্রের ভেতর দিয়ে তিনি তার এই নেগেটিভ প্রতিক্রিয়া থেকে সরে দাঁড়ায়। এবারেও তার থেকে ওনার আসলে সেই মামলার ভীতি, কারাগারের ভীতি মনে ওনার মনে ঘুরে ফিরে আসে। শুধুমাত্র কারাগারের ভীতি বা মামলার ভীতি আমার মনে হয় না, এরশাদ সাহেব এমন একজন ব্যক্তি যে পৃথিবীর কোথাও কোনো স্বৈর শাসক টানা 10 বছর বা 5 বছর বা 12 বছর অর্থাৎ কোনো স্বৈরাচার তার পতনের পরে ওই দেশে অবস্থান করতে পারেন, দেশ থেকে বাধ্য হয়েছেন। কিন্তু দিস ইজ অনলি দ্য এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ, যিনি শুধু দেশে অবস্থান নয়, তিনি রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিত করে এই বাংলাদেশে তার রাজনৈতিক দলকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে তিনি তার রাজনৈতিক দল পরিচালনা করছেন, জনগণের কাছে তার অবস্থান এই ধরনের টক শো গরম করছেন। কাজেই হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের এই বিচক্ষণতাকে পদত্যাগ করবে না, তারা তো গণশত্রু। আসলে আমি 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 জানি না শরণ মন্ত্রী আমার সাথে একমত হবেন কিনা, তিনি নিশ্চয়ই বাংলাদেশের কি বলে যে গণতন্ত্র সুষ্ঠুভাবে চলুক সেটি চান, কিন্তু বাংলাদেশ তো এখন গণতন্ত্র নেই এবং এই গণতন্ত্রহীন পার্লামেন্টে তারা যে ক্ষমতার ভাগবাটোয়ারা যেটা নিয়েছে অবৈধভাবে সেটির ত্যাগ, তাদের ত্যাগ করা খুব 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 কষ্ট। এতে পার্টি ভাঙুক বা যাই হোক আমি জানি না কি হবে আলটিমেট। ইভেন এসব সাহেব যে কথাটি আপনিও বললেন আমরাও জানি যে উনি আগে করছেন না কেন, উনি তো মন্ত্রী মর্যাদায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে আছেন, যদিও তার কোনো অ্যাক্টিভিটিস নেই। বলছেন যে প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চাইবেন, কথা বলবেন, দুধের পথ ছাড়তে। উনি বিরোধী দল যদি প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে বিরোধী দল করতে চান, সংসদে বিরোধী দল অদ্ভুত বিরোধী দল যে উনি প্রধানমন্ত্রী, যেমন ওনার স্ত্রী কিন্তু খুব দ্রুত সাক্ষাৎ পেয়ে যান মাননীয় প্রধানমন্ত্রীর, কিন্তু উনি পাচ্ছেন না, এটি কিন্তু ইটস আ গুড সাইন। হ্যাঁ, তো ঈশ্বর সাহেবের যে কথাটি আপনি বোধহয় একটু তুলেছিলেন, ওনার স্ত্রী হচ্ছে বিরোধী দলের নেতার লোভ আর ওনার গলায় ফাঁসি রজ্জু ঝুলছে, কখন একটু যদি প্রবলেম করে ওনার বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হবে। সুতরাং এই মামলা আর ওনার এই বয়সে মনে হয় উনি আর জেল খাটতে চান না কোনোভাবেই। আসলে মূলত পুরো বিষয়টাই প্রযোজনা করতেছে কিন্তু আমাদের সরকার, বর্তমান যে সরকার রয়েছে, সরকারি দল রয়েছে, তারা কিন্তু এটা প্রযোজনা করছে। একদিকে রোশন এরশাদকে কি বলা যায় মদত দিচ্ছে, অন্যদিকে এরশাদ সাহেব যাতে উল্টাপাল্টা কথা বললেই মনে করেই দেখা যায় এই মামলা আপনার বিরুদ্ধে আছে। সো আপনি যা করবেন ভেবে চিন্তে করুন। আমাদের সঙ্গে অনেকক্ষণ পরে একজন দর্শক যোগ দিয়েছেন, তার প্রশ্নটি আমরা নিব। দর্শক আপনার নাম পরিচয় দিয়ে মতামত বা প্রশ্ন যেটি থাকে সেটি করতে পারেন। আমার নাম আবুল কালাম। জি, আমি মহাখালী থেকে বলছি। জি বলুন। উনি এরশাদ সাহেব যে বিভিন্ন সময় বাইরে হওয়ার চেষ্টা করে সরকার দল থেকে, কিন্তু উনি কেন পাচ্ছেন না যে বাইরে, সমস্যাটা কোথায়? সমস্যাটা তো আসলে তারাই বলতে পারবেন, তারপরে যদি খুব সংক্ষেপে আপনারা বলেন, আমি প্রসঙ্গে আসলে একটু বদলাতে যাচ্ছি। না, সমস্যা অন্য কোথাও না, এটি এরশাদ সাহেবের আন্তরিকতার বিষয়। তবে আমি ইলিয়াস খান সাহেব ওই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় পার্টির অংশগ্রহণের যারা মন্ত্রিত্বে আছেন, ক্যাবিনেটে আছেন, তাদেরকে তিনি গণশত্রু হিসেবে চিহ্নিত করেছেন, এই জায়গায় আমার দ্বিমত আছে। কারণ গণশত্রুর ভূমিকায় তারা নেই, বিশ্বের অনেক দেশেই কিন্তু সমঝোতার ভিত্তিতে এভাবে মন্ত্রিসভায় কিন্তু বিরোধী দলের অংশগ্রহণ থাকে। সেটাকে আমরা একটু জানতে পারি, খালি আমরা শুনি কোন কোন দেশে আসলে ইংল্যান্ডেও আছে, মানে সরকারি দল বিরোধী দল না, সেটা তো কোয়ালিশন, সমঝোতার ভিত্তিতে এটি মন্ত্রিসভায় আছেন বা থাকতে পারে, সেটা কি কোনো বিশেষ পরিস্থিতি কিনা,
তারা কিন্তু জোটবদ্ধভাবে নির্বাচন করেছে। বাংলাদেশ কিন্তু এটি ভোটারবিহীন নির্বাচন হয়েছে। আপনি আপনি নিশ্চয়ই জানেন বিএনপি বড় একটি রাজনৈতিক দল, কিন্তু একটি রাজনৈতিক দল নির্বাচনের বাহিরে থাকার অর্থ যে ভোটারবিহীন নির্বাচন, এই জায়গায় আমি একমত না। ভোটারবিহীন না, এটা সাবান মোহাম্মদ আপনি ঠিকই বলেছেন। আমরা আমরা কিন্তু জানি যে বাংলাদেশ 153 জন মানে অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে বা যাতে সরকার গঠন করে সেটি কনফার্ম করে 153 জন এমপি বানিয়ে তারপরে বাকিগুলোতে ভোট হয়েছে। এটি যদি আপনি জনসম্পৃক্ত বলেন, এটি যদি প্রকৃত গণতন্ত্র বলেন, আমার আর কিছু বলার নেই আসলে। আমি নির্বাচন যে প্রশ্নের ঊর্ধ্বে ছিল এই জায়গায় আমি যাব না, কিন্তু এটি আবার ভোটারবিহীন নির্বাচন হয়েছে সেই বিষয়টি আমি সাংবাদিক হিসেবে অন্তত পক্ষে গ্রহণ করতে চাই না। কারণ বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, আমার এই বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। বিএনপি 2008 সালের 29 ডিসেম্বর জাতীয় সংসদে 30টি আসন পেয়েছে সত্য, কিন্তু 30টি আসন পাওয়ার অর্থ এই নয় যে 30টি আসনের যে আনুপাতিক ভোট সেই ভোটের মালিক মূল নেতৃত্ব বিএনপি। বিএনপি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের পরবর্তী অবস্থানে বিএনপির অংশগ্রহণ না করার অর্থ যে ভোটারবিহীন নির্বাচন এই জায়গায় কিন্তু অনেকক্ষণ একমত ছিলেন। প্রশ্ন করেছিলেন আমাদের, সরি একজন দর্শক একটা প্রশ্ন করেছে আবুল কালাম সাহেব, ওনাকে ধন্যবাদ জানাই। ঈশ্বর সাহেবের চরিত্র আসলে এরকম, তিনি দেখবেন যে গতবার যখন উনি আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করতে যান, এর আগেও কিন্তু বিভিন্ন একবার বিএনপির সঙ্গে যাচ্ছেন, একবার আওয়ামী লীগের সঙ্গে যাচ্ছেন, একবার গিয়ে বেগম খালেদা জিয়ার মঞ্চে উঠছেন, আবার ওনাকে ধরে নিয়ে যাচ্ছে। এটা ওনার নেচারের মধ্যে আসলে, দীর্ঘদিন বাংলাদেশে স্বৈর শাসন চালিয়েছেন, দেশবাসী আসলে জানে এটা, নেচার চেঞ্জ করার সুযোগ খুব কম। জি, আমি যেটা শ্রাবণ ভাই আপনি আসলে প্রসঙ্গটি আপনারাই চেঞ্জ করে নিয়েছেন, সেটি হচ্ছে যে বিএনপির নির্বাচনের বিষয়টা আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে অনেকদিন ধরেই একটি বিতর্ক হচ্ছে, বিএনপির তরফ থেকেই বিতর্কটি তোলা হয়েছে এবং এই জন্য বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মামলাও হয়েছে। এটা এখন আমরা দেখছি যে বিএনপির নেতারা, বেশ উচ্চপদস্থ নেতারা, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, ওনারা এখনো বলেই যাচ্ছেন সেই বিষয়টা নিয়ে যে শহীদদের সংখ্যা ঠিক না করার দায় সরকারকে নিতে হবে, ক্ষমতায় গেলে শহীদদের প্রকৃত সংখ্যা প্রকাশ করে বিএনপি, ইত্যাদি ইত্যাদি। তো হঠাৎ করে এই সময় কেন এই বিষয়গুলো? আপনার প্রশ্নের মধ্যে উত্তর নিহিত যে হঠাৎ করে কেন, এই হঠাৎ করে ইতিহাস চর্চার ব্যাপারে মনে হচ্ছে যে এটি বিএনপির স্পেশাল কোনো এজেন্ডা অথবা এজেন্ডা কি হতে পারে সেটা আমি যেটি মনে করি যে বিএনপি তো এখন কার্যত বিরোধী দল, কিন্তু বিরোধী দল এই বিএনপি সংসদের বাইরে মাঠের বিরোধী দল। বিএনপি উচিত হলো এখন জনগণের মৌলিক সমস্যা চিহ্নিত করে জনগণের পক্ষের রাজনীতি করা। বিএনপি এখন কার্যকর বিরোধী দলে, যেখানে সরকার ব্যর্থ সেই জায়গায় বিএনপির পরিকল্পনা কি বিএনপি তুলে ধরতে পারে, সরকারের ব্যর্থতার জায়গায় বিএনপি সফল হবে এমন স্বপ্ন দেখাতে পারে জনগণকে, জনগণের দুর্ভোগ লাঘবে বিএনপি ছায়া সরকারের ভূমিকা হয়ে কিন্তু কর্মসূচি দিতে পারে। কিন্তু বিএনপি মৌলিক কর্মসূচি বাদ দিয়ে, বিএনপি মূল তার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে গিয়ে এই ইতিহাস চর্চা, ইতিহাস গবেষণায় কেন আসলো এবং শহীদদের বিষয় নিয়ে কেন তারা হঠাৎ করে এভাবে মানে নানান ধরনের তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমার বিষয়টি জানা নেই। তবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, এই মামলাটি কিন্তু আমার কাছে অনেকটা জাস্টিফাইড মনে হয়। এ কারণে, কারণ আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বা তৃতীয় বিশ্বযুদ্ধের ওই ঘটনার পরবর্তী চিত্রটি দেখেন যে নাৎসি বাহিনীরা যেভাবে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিল, তাদের বিচার শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে যারা মুক্ত হয়েছিল তারা কিন্তু আবার একই কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল, স্বাধীনতা বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তখন ওই দেশের সরকার বাধ্য হয়েছিল একটি কঠিন আইন প্রণয়ন করতে, যেটি হলোকাস্ট আইন হিসেবে পরিচিত। এটি প্রথমে যাদেরকে চিহ্নিত করা হতো তাদেরকে 1 বছরের কারাগারে দেওয়া হতো, জেলে নেওয়া হতো, পরবর্তীতে 7 বছর, এবং এখন সেটি যাবজ্জীবন করা হয়েছে। বাংলাদেশে এই সেটেলড বিষয় নিয়ে, মীমাংসিত বিষয় নিয়ে, মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে, মুক্তিযুদ্ধের সংগ্রাম নিয়ে, স্বাধীনতার সংগ্রাম নিয়ে, স্বাধীনতার ঘোষক নিয়ে, স্বাধীনতার মহান নেতা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি করার আসলে সুযোগ নেই। যারা করে
তাদের বিরুদ্ধে এভাবে মামলা হতে পারে কিন্তু তারপরে ফিরে আসবো আপনাদের কাছে আবার। দর্শক আপনারা দেখছেন নিচল চট্টগ্রাম আওয়ার ডেমোক্রেসি, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন। সুরভিত ভুবনে যত্নে বাছাই করা প্রতিটি রোজের অনন্য নির্যাসে প্রতিদিন সুরভিত আকর্ষণীয় ত্বকের জন্য সংসার সুখে হয় আসল পুরুষের গুণে প্যান্থার ত্বকের আসল পুরুষ Indigo EPS. Are you to battle with dry, frizzy, unmanageable hair after every single wash? Then, my stylist recommended Tresemme Keratin Smooth. The lower sulfur cleansing system is infused with keratin. It makes my hair smoother and look frizz-free up to 3 days. Now, my hair looks straighter and stellar smooth with Tresemme Keratin Smooth. Tresemme, now in Bangladesh. সংসার সুখে হয় আসল পুরুষের গুণে প্যান্থার ত্বকে আসল পুরুষ। প্রতিদিন আপনি কতগুলো চুল হারান? কেউ বলে 50টা, কেউ 100টা,
অনলাইনে খুঁজতে পাওয়া যায় 150 পর্যন্ত। এখন সময় এসেছে চুল পড়ার এই হিসেব রাখা বন্ধ করার। ডাভ অন্যদের থেকে আলাদা, নিউট্রিলাভ অ্যাক্টিভ সমৃদ্ধ ডাভ ড্যামেজ চুলের গোড়া থেকে পুষ্টি যোগায় আর চুলকে রাখে আগে পর্যন্ত মজবুত। ডাভ চুল পড়া কমায় আর চুলকে দেখায় আরো ঘন। আর নয় চুল পড়ার হিসেব রাখা, ডাভ হেয়ার ফল রেস্কিউ। নতুন গোলাপি হুইলে আছে লেবুর শক্তি আর হাজারো গোলাপের সুবাস। আচ্ছা, মাত্র এই কয়টা গোলাপ? আরো নিয়ে আসছি। সংসার সুখে হয় আসল পুরুষের গুণে। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জেন ওয়াই অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে, নতুন পন্ডস হোয়াইট বিউটি, এগুলো পন্ডসের অঙ্গীকার। All new car, all new attitude. The all new Tata Indigo ECS. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে দেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশে অতি দারিদ্র্যের হার অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। মুক্তিযুদ্ধ অবমাননা আইন করতে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দশম সংসদের নবম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী আরও জানান, অবসরে যাওয়ার পর রায় লেখা বেআইনি নয়। আওয়ামী লীগের আমলে যে উন্নয়ন হয়েছে অতীতে কোন সরকারের আমলে তা হয়নি, এই উন্নয়ন দেখে বিএনপি জামাত বিভ্রান্তিতে পড়ে গেছে, এমন মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তত্ত্বাবধায়ক সরকার ও ক্ষমতাসীনদের নির্বাচন প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য থেকে জনগণের দৃষ্টি ফেরাতেই বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে, এই অভিযোগ করলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দর্শনকে ছাড়াই মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্তে একমত হয়েছেন জাতীয় পার্টির এরশাদপন্থী প্রেসিডিয়াম সদস্যরা। এরশাদের রাজনৈতিক কার্যালয়ে সভা শেষে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্ত জানিয়েছেন দলের কো চেয়ারম্যান জি এম কাদের। ব্যবসায়ীদের সুবিধার্থে কর্পোরেট ট্যাক্স 35% থেকে কমিয়ে সহনীয় পর্যায়ে আনার কথা জানালেন অর্থমন্ত্রী। আর শিল্পমন্ত্রী বললেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে। আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা, বাঙালির প্রাণের এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা উপলক্ষে 4 স্তরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শতভাগ সার্থক ও সফল হয়েছে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মাসব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে জানালেন, 235 কোটি 17 লাখ টাকার রপ্তানি আদেশ মিলেছে। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি শিয়া মাজারের কাছে কয়েক দফা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত 45 জন, এ ঘটনায় আহত হয়েছে আরও 40 জন। স্কটল্যান্ডকে 114 রানের বড় ব্যবধানে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ। জিম্বাবুয়েকে হারিয়ে শেষ 8-এ ইংল্যান্ড, ফিজিকে 262 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সংসার সুখে হয় আসল পুরুষের গুণে। প্যান্থার জকেট, আসল পুরুষ।
Prasad. কঠিন সমস্যা সমাধান করতে বাস্তবে টাইম নেয় না, এই জন্য আমার আছে স্টার পিক্সেল, যা সবচেয়ে কঠিন দাগ দূর করে অনেক সময়ে। স্টার পিক্সেল All-new attitude, the all-new Tata Indigo ECS. দর্শক, বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আলোচনা করছে সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে, আর আলোচক হিসেবে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এবং জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান। শাবান ভাই, আপনি বিরতির আগে বলছিলেন যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে বা বক্তব্য রাখলে যেটা হলোকাস্টের ব্যাপারে হয়েছে সেটা আমাদের দেশে একটা আইন হচ্ছে, সেটি জানিয়েছেন গতকালকে জানিয়েছেন আইনমন্ত্রী। মুক্তিযুদ্ধে অবমাননা বিষয়ক আইন হচ্ছে, খসড়া হচ্ছে, শীঘ্রই আইনও হয়ে যাবে সেটা। তো এতে কি মনে হয়, আপনি কি মনে করেন এই ধরনের বিতর্ক কমবে কিনা বাংলাদেশের রাজনীতি? যদি আইন হয় এবং আইনের প্রয়োগ ঘটানো সম্ভব হয় তাহলে বিতর্ক কমবে। বাংলাদেশে আইন প্রচুর হয় কিন্তু প্রয়োগ তো, আইন আমি বলেছি যে আইনের প্রয়োগ যদি হয়, যদি হয় আইনের প্রয়োগটা যদি হয় সেক্ষেত্রে বিতর্ক কমবে। কারণ এই বিষয় নিয়ে যে যে প্রত্যেকেরই মানে ব্যক্তি স্বাধীনতা মৌলিক অধিকার আছে যে তিনি তার মতের অনুযায়ী একটি রাজনৈতিক দল সমর্থন করবেন, সেই জায়গায় কিন্তু আমার দ্বিমত নেই। গণতান্ত্রিক চর্চায় সেটি আছে এবং গণতান্ত্রিক রাজনীতিতে এটি অ্যালাউ করা হয় যে যার যার পছন্দ অনুযায়ী সে তার রাজনৈতিক দল সমর্থন করবে। কিন্তু একটি মীমাংসিত বিষয়, মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এই বিষয়গুলো নিয়ে শহীদদের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকা, এই বিষয়গুলো নিয়ে অনেক সময় স্যাটায়ার করা হয়। এই 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 সব বিষয়কে প্রশ্রয় দেওয়া যেতে পারে না কোনো অবস্থাতেই না। সেই ক্ষেত্রে একটি কঠিন আইন প্রয়োগ হতেই পারে এবং তা সেই আইন প্রণয়নটার পরে তার প্রয়োগ ঘটানোটাও খুব জরুরি এবং সেক্ষেত্রে এই বিতর্ক বন্ধ হতে পারে বলে আমার বিশ্বাস, আমরা আশা করবো সেটি। ইলিয়াস ভাই, আপনার কাছে যাবো ওই একই প্রসঙ্গ নিয়ে, হঠাৎ করে কেন এই ধরনের কথাগুলো? এবং যেই হয়েছে যে একবার কথা বলা হয়েছে, আমি আগে একটু বলে নেই যে আজকে যে আমরা এই স্টুডিওতে বসেছি এটাও কিন্তু আমরা স্বাধীন দেশের নাগরিক বলে আমরা বসতে পেরেছি আমি মনে করি। হ্যাঁ, মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় প্রাপ্তি, সবই ঠিক আছে। বাট যে বিতর্কটি বলা হচ্ছে যে বেগম খালেদা যে এখন তুলেছেন, এই বিতর্ক কিন্তু আগে থেকেই ছিল। আপনি একটা জিনিস দেখবেন যে অনেকে বলেন, আমি জানি না এটি কতটুকু সত্য, যে বঙ্গবন্ধু 3 মিলিয়ন বলতে গিয়ে 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলেছে, যদি আমি এটা বিশ্বাস করতে জানি না তিনি বলেছেন কিনা। একটি জিনিস আপনি ফলো করবেন, আমি আজকে এটা লেখায় পড়লাম কোথায় যেন ফেসবুকে বা অন্য কোথাও, যে 7.5 কোটি মানুষ ছিল তখন বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের সময়, তার থেকে যদি 30 লাখ মারা যায় প্রতি 25 জনে একজন মানুষ মারা গিয়েছে। হ্যাঁ, এবং বেগম খালেদা জিয়া যে কথাটি বলেছেন যে বিতর্ক রয়েছে, কিন্তু ফিগার কিন্তু তিনি বাড়িয়েও বলেননি, কমিয়েও বলেননি, কিন্তু তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে এই বিষয়টিকে কেন্দ্র করে আমি আজকের এই অনুষ্ঠানে তীব্র নিন্দা জানাচ্ছি। যে কথাটি বিরতির সময় আমাদের আলোচনা হচ্ছিল যে রাজনীতিতে কিন্তু সহনশীলতা খুব জরুরি, তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তার এই বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রতিদিন সরকারি দলের নেতা কর্মী মন্ত্রীরা যেভাবে বিষোদ্গার করছেন এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি বলেছেন যে তিনি বলেছেন ক্ষমতায় আসলে প্রকৃত ফিগার দেওয়া হবে, তিনি কিন্তু কোনো ফিগার বাড়িয়ে বা কমিয়ে বলেন, তিনি বলেছেন যে এটি নিয়ে বিতর্ক আছে, বিতর্ক তো অনেকে করছেন আসলে। হ্যাঁ, এবং আমি বিশ্বাস করি যে তিনি এই দেশের 3 বার প্রধানমন্ত্রী ছিলেন এবং তার স্বামী যিনি বিএনপির প্রতিষ্ঠাতা তিনি একজন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের তিনি প্রধান ছিলেন এবং প্রখ্যাত মুক্তিযোদ্ধা। সুতরাং তিনি যে কথাটি বলেছেন এটিকে আমরা প্রতিহিংসা বা মুক্তিযুদ্ধের বিরোধী ভূমিকা না নিয়ে, আমাদের তো আমি যে কথাটি বলি যে 44 বছরের বাংলাদেশ এবং বাংলাদেশ সবচেয়ে বড় অর্জন হচ্ছে 56,000 বর্গমাইল আমরা স্বাধীন ভূমি পেয়েছি,
সেই ভূমিটার যে জন্ম সেই বিষয়টা নিয়ে যাতে কোনো বিতর্ক না হয়, যেমন মুক্তিযুদ্ধের ফিগার নিয়ে আমরা সেভাবেও তো দেখতে পারি, আমরা ঠিক আছে আমরা আমরা তাকে মামলা দিব তার বিরুদ্ধে বিচার করব, সেটা কিন্তু দুর্ভাগ্যজনক আসলে। 30 লাখ হোক বা 3 লাখ হোক, সেটা 30 লাখ হলে কি আর 3 লাখ হলে কি, সেটা নিয়ে কেন বিতর্ক এই মুহূর্তে কেন করতে হবে? যেটা সমন্বয় বলছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসলে কত লাখ ইহুদি মারা গিয়েছে, বলা হয় যে 60 লাখ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বলা হয় যে 5 কোটি মানুষ, 5 থেকে 8, সেটা ঠিক আছে, 60 লাখ ইহুদির কথা যখন বলা হয় এবং সেটা নিয়ে হ্যাঁ সেটা নিয়ে যখন বিতর্ক ওঠে তখন কিন্তু হলোকস্ট টাইম করা হয়। তা আমাদের দেশেও কেন এটা দরকারটা কি, এটা তো আসলে আমাদের বাড়তি কোনো অ্যাডভান্টেজ দিচ্ছে না। এটা ভিন্ন প্রসঙ্গ, বেগম খালেদা জিয়া তিনি, আমি যে কথাটা আগেও বলেছি আবারও বলি, তিনি নিশ্চয়ই কোনো বিষয় চিন্তা করে বলেছেন, তার তিনি তো নিশ্চয়ই এমন কোনো কথা বলবেন না যেটির কোনো বেজ নাই বা যেটির কোনো ভিত্তি নাই। হ্যাঁ, সুতরাং আমরা তার প্রতি তার বিরুদ্ধে মামলা দিয়ে বা তাকে হ্যারাস করে এটি তো কোনো সমাধান না, তাই না? আপনি যেটা বলছেন নিশ্চয়ই উনি কোনো কিছু চিন্তা করে করেছেন, সেটা কি আপনাকে জানা আছে যে কোন চিন্তা থেকে উনি কোন চিন্তা থেকে বলেছেন তিনি? এটা অন্য কারণ আছে, বাংলাদেশের সব বিষয় নিয়ে তো যেমন মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলেছে, তাই না? বিশেষ করে আমাদের গণতান্ত্রিক সরকার আসার পর কিন্তু বিতর্কগুলো বেশি শুরু হয়েছে 91 এর পরে। বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশে বিতর্ক আছে, কিন্তু বিতর্ক চলছে, মুক্তিযুদ্ধের ঘোষণায় বিতর্ক চলছে, অপ্রয়োজনীয় বিতর্ক আসলে, যেটা নিয়ে আমাদের এখন তর্ক হওয়া উচিত যে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে কিভাবে সামনে আমরা আমাদের আইন প্রয়োগ করে এইসব জিনিস মানুষের মানে চেতনাকে ই করা কতটুকু সুযোগ আছে সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। এটি আমার বিষয়, আমার মহান মুক্তিযুদ্ধ আমার অর্জন, আমি 56 বর্গমাইল, আমি এই ভূখণ্ডের স্বাধীন নাগরিক, এটি কিন্তু আমাদের চেতনার বিষয়। আইন প্রয়োগ করে এটি করার কতটুকু আমার মধ্যে চেতনা ঢুকিয়ে দেওয়া, আমার চেতনা অক্ষুণ্ণ রাখা সেই সুযোগ কতটুকু আছে আমি আসলে আইনটা তো কোন চেতনাধারী লোককে বলা হচ্ছে না যে তুমি এই চেতনা বা এই আদর্শের রাজনৈতিক দল করতে পারবে না, এটি করতে হবে, তাকে বলা হবে আইন প্রণয়নের ভিতর দিয়ে যে তুমি মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা তো আপেক্ষিক বিষয় আসলে বাংলাদেশে সমাধানে পৌঁছতে পারবো না, একটা জায়গা তো আমাদেরকে আসতে হবে। আর সেক্ষেত্রে এখন যেহেতু বিতর্কটি উঠছে সেক্ষেত্রে বিএনপিও তো 2 বার বা 3 বার যাই হোক, আমি তো মনে করি যে বেগম জিয়া এই প্রশ্ন তুলে আমি আমার এটি মানে অবজারভেশন যে তিনি তার প্রয়াত স্বামীর প্রতি অবিচার করছেন, কারণ জিয়াউর রহমান সাহেব যে বিচিত্রা একটি লেখা লিখেছিলেন যে একটি জাতির জন্ম, সেই লেখাটি যদি আপনি পড়েন সেখানে কিন্তু যে তথ্য আওয়ামী লীগ দাবি করে সেই তথ্যকে তিনি অস্বীকার করেননি, মেনে নিয়েছেন, এমনকি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার লেখায় নিজেই স্বীকার করেছেন যে তার নির্দেশে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখন একটি স্কুলে প্রধান শিক্ষকের নির্দেশে যদি কেউ ছুটির ঘন্টা বাজান তার ভূমিকাটি কি থাকে? কাজে কাজে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে বিষয়টি মেনে নিয়েছেন, হঠাৎ করে তার স্ত্রী বেগম খালেদা জিয়া সেটি মেনে নিতে পারছেন না কেন, এই বিষয়টি কিন্তু প্রশ্নের দাবি রাখে। তবে সভাপতি আপনার একটি বক্তব্যে আমার আপত্তি আছে, আপনি যেটা বললেন যে স্কুলের হেডমাস্টার বললে যিনি বেল বাজান, এখানে কিন্তু বিষয়টা সেরকম তুলনা করার সুযোগ নাই। আমাদের বন্ধু যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগ সমর্থন করেন তাদের একটি জায়গায় আমি মনে করি যে তারা মনে করেন পুরো মুক্তিযুদ্ধটা তারাই করেছেন, এটি কিন্তু সত্য না। আসলে বাংলাদেশের কতিপয় রাজাকার বাদে বা স্বাধীনতা বিরোধী বাদে 7.5 কোটি মানুষের মিনিমাম 7.5 কোটি লোক কোনো না কোনো ভাবে কিন্তু মুক্তিযুদ্ধে একমত, কিন্তু এখন যারা ওই কতিপয় অংশের দ্রবিশ দুষ্ট চিন্তাকে, কতিপয় অংশে অসৎ চিন্তাকে, কতিপয় অংশের ধ্বংসাত্মক কার্যকলাপকে, কতিপয় অংশের প্রতিক্রিয়াশীল রাজনৈতিক ধারাকে, কতিপয় অংশের মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকাকে সমর্থন করেন, তখন তো আর তারা অতীতে যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এমন একটি বিষয় মৃত্যুর আগের দিন পর্যন্ত তাকে প্রমাণ করতে হবে যে তিনি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এখন একটি দল করলেই তারা মুক্তিযোদ্ধার এবং রাজাকার হয়ে যদি এই দলে যোগ দেয় তাহলে তারা পরে আমরা আসলে বারে বারে পিছনে ফিরে যাচ্ছি যেখানে আমাদেরকে আসলে সামনের দিকে তাকানোর কথা এবং 21 শতাব্দীতে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমাদের
আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে, কিভাবে প্রবৃদ্ধি আরো বাড়ানো যায় সেটি নিয়ে। কিন্তু আমরা বারে বারে পিছনে ফিরে যাচ্ছি এবং সেটেলমেন্টটা নিয়ে আমাদের দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা আশা করি যে এক সময় হয়তো এটা একটা আসলেই এটা সমাধান হবে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন নিটল টেট আওয়ার ডেমোক্রেসি। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেল করতে পারেন ourdemocracy@rtvbd.tv। আবার দেখা হবে একই সময়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি। Thank you.